এক নার্স হলিক্রস মেডিকেলের চিকিৎসক হিসেবে কাজ করছেন। গত মাসে তার ফুটফুটে পুত্র সন্তান হয়। আমি তাকে প্রশ্ন করেছিলাম, সিজারে অনেক বাচ্চাই তো পৃথিবীতে নিয়ে আসলি অপারেশন করে, এখন তোর সিজার কোন চিকিৎসক করবে? উত্তরে জানায়, নর্মাল ডেলিভারির জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে, কারণ সিজারে বাচ্চা হলে একজন নারী দ্বিতীয় তৃতীয়বার পুনরায় মা হতে গেলে ঝুঁকি থাকে 90.7%। অনেক সময়ই বাচ্চার শরীর ছুরিকাছি লেগে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতি হয়, যা আমাদের চিকিৎসকগণ কাউকেই বলেন না। অর্থের লোভে প্রত্যেক গর্ভবতী মাকে মেডিকেলের চেক আপের আগে থেকেই বলে রাখা হয় সিজারে বাচ্চা নিতে হবে, অন্যথায় মৃত্যুর ঝুঁকি ভয় দেখানো হয়। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা WHO জানিয়েছে, একটি দেশের 15% মেয়ে যদি একান্তেই না পারে স্বাভাবিক প্রক্রিয়াতে বাচ্চা নিতে, সেক্ষেত্রে সিজার করাতে হবে। আমাদের দেশে বর্তমানে সিজারে বাচ্চা হচ্ছে সে অনুপাতে 97.3%, যা নারীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই সিজারে বাচ্চা নিতে গেলে যেমন মা মারা যায়, বেশিরভাগ সময় তেমনি ক্ষতি হয় নবজন্ম নেওয়া শিশুটির। সিজারে হওয়া বাচ্চা অনেক বেশি অসুস্থ থাকে, একটু খেয়াল করলে দেখবেন, যা নর্মালে হওয়া বাচ্চাদের খুব একটা হয় না। প্রতি বছর সিজারে বাচ্চা হতে গিয়ে মারা যায় আমাদের দেশে 97.9% মা শিশু। এছাড়াও সিজার অপারেশনে রোগীর জন্য রক্ত চাওয়া হয় অনেক সময়ই 10-15 ব্যাগ, যার মধ্যে বড় জোর 2 ব্যাগ রক্ত কাজে লাগিয়ে অন্যগুলো বিক্রি করা হয়। সামাজিক স্ট্যাটাস হয়ে গেছে এখন সিজারে বাচ্চা নেওয়া, যা বর্তমানে নারী দেহকে ধ্বংস করে দিচ্ছে নীরবে। চিকিৎসকরা সবই জানেন, বুঝেন, কিন্তু মানসিক হাসপাতালের মালিকদের খুশি রাখতে এবং নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে তারা করেন নারীর পেট কাটা বিজনেস। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।